উপসাগরীয় ঘূর্ণিবতাহ রিমলর প্রভাবত সোমবার পৰা মঙ্গলবারলৈকে দুদিনিয়া ধারাসার বরষুণের বাবে সমগ্র শিলচর শহরখন কৃত্রিম বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমল ঘূর্ণিবতাহর ফলত হওয়া প্রচণ্ড বরষুণের ফলত শিলচর শহরের 50% অধিক অঞ্চল কৃত্রিম বানপানীর কবলত পৰিছে। ইফালে সি আর এভিনিউ, কঠাল রোড, সোনাই রোড, লিঙ্ক রোড, দাস কলোনি, হাইলাকান্দি রোড, শিলংপট্টি, চার্চ রোড, মালুগ্রামলৈকে বিভিন্ন অঞ্চল পানির তলত ডুব গেছে। মঙ্গলবারে বিদ্যালয় মহাবিদ্যালয় খোলা থাকার সময়তে বহু ছাত্র ছাত্রীয়ে পানিরে খোজকাঢ়ি যাওয়া দেখা গৈছিল। ঘর, দোকান, আনকি বিদ্যালয়তো পানি সোমাইছে। শহরের বহু ঠাইত আধা ভাঙ্গি যাওয়া পথে বিপদজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। একহাটলৈকে পানির মাজেরে খোজকাঢ়ি গৈছে পথচারী আর বাহন। সমগ্র শিলচর শহর অঞ্চলত এক প্রকারের দুর্ভোগীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইফালে রিমল ঘূর্ণিবতাহর ফলত হওয়া প্রচণ্ড বরষুণ আর বতাহর ফলত যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলৈ কাছাড় জেলা প্রশাসনে বিভিন্ন বিভাগের সঙ্গে সাজু হয়েছে। ওই দাঙ্গা নিয়ে